এক সময় এক রঙিন কোলাহলপূর্ণ শহরে মিয়া নামে একটি ছোট ইঁদুর বাস করত। মিয়া তার সীমাহীন শক্তি এবং তার অন্তহীন কৌতূহলের জন্য পরিচিত ছিলেন। তিনি তার পরিবারের সাথে একটি আরামদায়ক গর্তে থাকতেন এবং তার ছোট্ট জানালা থেকে তিনি তাদের শহরের মাঝখানে লম্বা ওক গাছের দিকে তাকিয়েছিলেন। এক রৌদ্রোজ্জ্বল সকালে মিয়া দেখল ওক গাছের ডালে একদল পাখি বসে আছে, খুশিতে কিচিরমিচির করছে। তিনি তাদের স্বাধীনতা এবং তার বরর বাইরে বিশ্ব অন্বেষণ করার ক্ষমতা দ্বারা মুগ্ধ হয়েছিলেন। মিয়া সিদ্ধান্ত নিল যে সেও তার ছোট্ট বাড়ির বাইরে কি আছে তা দেখতে চায়। উত্তেজিতভাবে সে তার বন্ধুদের খরগোশের কাছে ছুটে গেল এবং তার স্বপ্নের কথা শেয়ার করল। আমি আমাদের শহর ছাড়িয়ে বিশ্ব অন্বেষণ করতে চাই, তিনি তাদের বলেছিলেন। খরগোশগুলো কৌতূহলী দৃষ্টি বিনিময় করল। মিয়া, তারা বলল, তুমি একটা ছোট্ট ইঁদুর, তুমি কিভাবে এই জায়গা ছেড়ে যেতে পারো? কিন্তু মিয়া তার সংকল্পকে সন্দেহ করতে দেয়নি। তিনি তার দিন কাটিয়েছেন বই পড়ে, বিশ্ব সম্পর্কে শিখতে এবং তার তৎপরতা অনুশীলন করে। তিনি জানতেন যে তিনি যদি শহর ছাড়িয়ে যেতে চান তবে তাকে প্রস্তুত থাকতে হবে। মাস কেটে গেল এবং মিয়া আরও শক্তিশালী এবং স্মার্ট হয়ে উঠল। তিনি একটি ছোট ব্যাকপ্যাক তৈরি করেছিলেন যা খাবার এবং সরবরাহে ভরা ছিল, যা তার যাত্রার জন্য প্রস্তুত ছিল। তিনি তার পরিবার এবং বন্ধুদের বিদায় জানিয়েছেন, যারা সে মহান ওক গাছের দিকে যাত্রা করার সময় উদ্বেগ এবং গর্বের সাথে দেখেছিল। মিয়ার যাত্রা চ্যালেঞ্জ ছাড়া ছিল না। তিনি ছুটে আসা স্রোত, সুউচ্চ ঘাস এবং অন্ধকার বনের মুখোমুখি হয়েছিলেন। কিন্তু তিনি যে পাঠগুলি শিখেছিলেন তা মনে রেখেছিলেন এবং চালিয়ে যাওয়ার জন্য তার সংকল্পের উপর নির্ভর করেছিলেন। তিনি লুকানো ধন আবিষ্কার করেছেন, নতুন বন্ধু তৈরি করেছেন এবং তার শহরের বাইরে বিশ্বের সৌন্দর্যের প্রশংসা করতে শিখেছেন। একদিন একটি প্রস্ফুটিত ফুলের নিচে বিশ্রাম নেওয়ার সময় মিয়া অলিভার নামে একটি বুদ্ধিমান বুড়ো পেঁচার সাথে দেখা করলেন। তিনি তাকে তার বিশ্ব অন্বেষণের স্বপ্নের কথা বলেছিলেন এবং তিনি মনোযোগ দিয়ে শুনেছিলেন। মিয়া, তিনি বললেন, এতদূর পাড়ি দিয়ে আপনি ইতিমধ্যেই অসাধারণ কিছু অর্জন করেছেন, কিন্তু মনে রাখবেন আসল যাত্রা গন্তব্য নয়, এটি পথের অভিজ্ঞতা এবং শিক্ষা নিয়ে। অলিভারের কথা তার হৃদয়ে নিয়ে মিয়া তার যাত্রা অব্যাহত রেখেছিল, প্রতিটি মুহূর্তকে আলিঙ্গন করে এবং প্রতিটি নতুন সাক্ষাৎ থেকে শেখে। তিনি অবশেষে একটি প্রশস্ত খোলা মাঠে পৌঁছেছিলেন এবং তৃপ্তি এবং কৃতিত্বের অনুভূতি অনুভব করেছিলেন। মিয়া বুঝতে পেরেছিলেন যে তার যাত্রা কেবল বিশ্ব অন্বেষণ নয়, বরং নিজেকে এবং তার নিজের সম্ভাবনাকে আবিষ্কার করার বিষয়ও ছিল। নতুন জ্ঞানের সাথে তিনি তার প্রিয় শহরে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন, যেখানে তিনি তার দুঃসাহসিক কাজগুলি এবং তার বন্ধুদের এবং পরিবারের সাথে যে পাঠগুলি শিখেছিলেন সেগুলি ভাগ করে নিয়েছিলেন। সেই দিন থেকে মিয়ার শহর কৌতূহলী ইঁদুরে ভরা ছিল, তাদের সাহসী বন্ধুর মতোই বড় স্বপ্ন দেখতে এবং বিশ্বকে অন্বেষণ করতে অনুপ্রাণিত হয়েছিল। এবং মিয়া সীমাহীন শক্তি এবং সীমাহীন কৌতূহলের সাথে ছোট্ট ইঁদুর জানত যে পৃথিবীটি বিশাল এবং সুন্দর, তবে সবার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যাত্রা ছিল তার মধ্যে একটি। সুতরাং বাচ্চারা, যখনই আপনি স্বপ্ন দেখেন বা চ্যালেঞ্জের মুখোমুখি হন, তখনই মিয়ার গল্প মনে রাখবেন। দৃঢ় সংকল্প, সাহস এবং নিজের প্রতি বিশ্বাসের সাথে আপনি আপনার মন সেট করে এমন কিছু অর্জন করতে পারেন এবং আপনার যাত্রা যেখানেই হোক না কেন, এটি একটি অবিশ্বাস্য অ্যাডভেঞ্চার হবে।